ব্যক্তিগত স্বার্থ ছাড়া নরেন্দ্র মোদী কখনো সংসদে উপস্থিত থাকেন না। তিনি শুধুমাত্র কোনো ঘোষণা করার জন্য আসেন। যদি তার কিছু বলার না থাকে তাহলে খুব বেশি হলে 2 মিনিট সংসদে হাজিরা দিয়েই বেরিয়ে যান। গত 5 বছরে তাকে কোনো প্রশ্নের উত্তর দিতে বা বিতর্কে অংশ নিতে দেখা যায়নি। আসলে তিনি সংসদে উপস্থিত থাকতে ভয় পান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বেনজির আক্রমণ করলেন মহুয়া মৈত্র। সদ্য একটি চ্যানেলের পডকাস্টে সাক্ষাৎকার দেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূলের জয়ী প্রার্থী মহুয়া মৈত্র। তিনি সেখানে সাক্ষাৎকার দিতে গিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি কটাক্ষ করে বলেন, ব্যক্তিগত স্বার্থ ছাড়া নরেন্দ্র মোদী কখনো সংসদে উপস্থিত থাকেন না। তিনি শুধুমাত্র কোনো ঘোষণা করার জন্য আসেন। যদি তার কিছু বলার না থাকে তাহলে খুব বেশি হলে 2 মিনিট সংসদে হাজিরা দিয়েই বেরিয়ে যান। গত 5 বছরে তাকে কোনো প্রশ্নের উত্তর দিতে বা বিতর্কে অংশ নিতে দেখা যায়নি। আসলে তিনি সংসদে উপস্থিত থাকতে ভয় পান। একই সঙ্গে তিনি আরও বলেন, অনেকেই জিজ্ঞাসা করেন, কেন আপনি প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন? আমি পাল্টা জিজ্ঞাসা করি, তাহলে কাকে আক্রমণ করবো? অর্থমন্ত্রীকে? কিন্তু মোদি তো নোটবন্দি ঘোষণা করেছিলেন। যে কোনো বিদেশ নীতি সংক্রান্ত বিষয়েও, যেমন পণবন্দীদের মুক্তি প্রসঙ্গেও মোদি যাবতীয় কৃতিত্ব দাবি করেন। কেন্দ্রীয় সরকারের তরফে প্রচার করা হয় যুদ্ধ থামানোর পেছনে প্রধানমন্ত্রী মোদিই প্রধান উদ্যোগী ছিলেন। এক কথায় সব সাফল্যের পেছনে একমাত্র মোদিরই অবদান। এই পরিস্থিতিতে তাকে ছাড়া আর কাকে আক্রমণ করব? এবার আপনাদের শোনাবো যে ভোটে জেতার পর নরেন্দ্র মোদীকে আক্রমণ করে মহুয়া মৈত্র কি বলেছিলেন, শুনুন। আমার নিজের জয় নিয়ে অতটা আমি হ্যাপি অফকোর্স ভেরি মাচ, কিন্তু যেটা মেইন জিনিস যেটা আমরা বলেছিলাম যে এই সাম্প্রদায়িক রাজনীতি যেটা ভারতবর্ষকে ধ্বংস করছে, আর মোদিই তো বলেছিলেন উনি ক্যান্ডিডেট 543 সিটসে, তা আমি সবচেয়ে খুশি যে মোদি সাহেবের এগেনস্টে ভোটটা হয়েছে। আর মোদি সাহেব যে এই দুজন মিলে দেশটাকে নষ্ট করছিল তাদের এগেনস্টে যে ভোটটা হয়েছে আমি খুবই খুশি। বাংলায় মুখ থুবড়ে পড়েছে, আমরা বলেছিলাম 29-30টা অভিষেক আগেই বলেছিল, ফার্স্ট রাউন্ডে 22 হয়ে গিয়েছিলো, ফার্স্ট 6 রাউন্ডের পরে ঠিক সেই হিসাবেই আপনারা দেখুন 30 ছুঁই ছুঁই হচ্ছে আমাদের, আর অল ইন্ডিয়াতে। আর আরেকটা জিনিস, আপনাদের সংবাদ মাধ্যমকে এটা একটা খুব সতর্ক বার্তা, আপনারা যে বিজেপির টাকা খেয়ে বিজেপির লাড্ডু খেয়ে আপনারা যে ভুল খবর দেখান, এবার আশা করি আপনাদের শিক্ষা হয়েছে, কারণ যত বড় বড় সংবাদ মাধ্যম ওদের আজকে লাজে গোবড়ে হয়ে গেছে। 2019 সালে লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর লোকসভা আসনে জিতেছিল তৃণমূল। এবার চোখ রাখা যাক 2019-এর বিধানসভা নির্বাচনের দিকে। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা ভোটে এর মধ্যে 6টি আসনই জয় ছিনিয়ে নিয়েছিল তৃণমূল। শুধুমাত্র কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে জিতেছিল বিজেপি, সেই আসনে জয়ী হয়েছিলেন মুকুল রায়, তিনি পরে তৃণমূলে যোগ দেন। একটা সময় নরেন্দ্র মোদী এবং গৌতম আদানিকে নিয়ে লোকসভায় বড় প্রশ্ন তুলেছিলেন মহুয়া। তারপর কী কী হয়েছে গোটা দেশ তার সাক্ষী। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি নাকি টাকা নিয়ে প্রশ্ন করেছিলেন। আরও অভিযোগ ছিল যে তিনি সংসদের ওয়েবসাইটের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দর্শনের অফিসকে দিয়েছিলেন। পাসওয়ার্ড দেবার অভিযোগে মহুয়া অস্বীকার করেননি, তবে টাকা নিয়ে প্রশ্নের সম্ভাবনা হেলায় উড়িয়েছিলেন। তবু সংসদের এথিক্স কমিটি বহিষ্কার করে তাকে। বহিষ্কারের পর মহুয়া বলেছিলেন ফিরে আসবেন, এলেন, জনতার দরবারে ধুয়ে মুছে সাফ হলো দেশদ্রোহীর ছাপ্পা। শোনা যেত যে শুরু থেকে স্থানীয় স্তরে দলের একটা অংশ নাকি তার বিরুদ্ধে। এদিকে কৃষ্ণনগর শহর বরাবরই বিজেপির শক্ত জায়গা বলে পরিচিত। কৃষ্ণনগর দক্ষিণ ও উত্তর বিধানসভা চাপে রেখেছিল যথেষ্ট। 19-এর তৃণমূলের মূল ভরসার জায়গা ছিল চাপড়া, পলাশিপাড়া, নাকাশিপাড়া এবং কালীগঞ্জ বিধানসভা। সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভাগুলিতে ভালো লিড পেয়েছেন, কিন্তু এবার এই বিধানসভাগুলিতেও সমস্যা ছিল। পলাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য এখন জেলে। তেহট্ট, চাপড়ায় গোষ্ঠীদ্বন্দ্ব মহুয়ার কপালে ভাঁজ ফেলেছিল। বিজেপি প্রার্থী রাজ পরিবারের সদস্য অমৃতা রায়ও বড় চ্যালেঞ্জ ছিল মহুয়ার কাছে। তবে সমস্ত জল্পনা উড়িয়ে শেষমেশ মানুষের রায় কৃষ্ণনগর মসনদে মহুয়াই। তবে মহুয়া মৈত্র কিন্তু প্রথম থেকেই জয় নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন। লোকসভা থেকে মহুয়াকে যেদিন বহিষ্কার করা হয়েছিল তার গলায় ছিল সুকান্ত ভট্টাচার্যের কবিতা। বলেছিলেন আদিম হিংস্র মানবিকতার, আমি যদি কেউ হই স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। সেদিন থেকেই প্রত্যয়ী ছিলেন মহুয়া। আগামী দিনে পার্লামেন্টে মহুয়া, ঝড়ের দিকেই তাকিয়ে থাকবে গোটা দেশ।
একটা সময় সংসদের এথিক্স কমিটি তাকে এথিক্স এক্সিটের রাস্তা দেখিয়েছিলেন। জনতার এথিক্স কমিটিকে পাশে পেয়ে সংসদীয় রাজনীতিতে ফের এন্ট্রি নিয়ে মহুয়া মৈত্র যেন নিঃশব্দে বার্তা দিয়ে বুঝিয়ে দিলেন, এভাবেও ফিরে আসা যায়। হ্যাঁ, এভাবেই ফিরে আসতে হয়। ভোটে জেতার পর কি বলেছিলেন মহুয়া মৈত্র শোনাবো আরেকবার। আমার নিজের জয় নিয়ে অতটা আমি হ্যাপি অফকোর্স ভেরি মাচ, কিন্তু যেটা মেইন জিনিস যেটা আমরা বলেছিলাম যে এই সাম্প্রদায়িক রাজনীতি যেটা ভারতবর্ষকে ধ্বংস করছে, আর মোদিই তো বলেছিলেন উনি ক্যান্ডিডেট 543 সিটসে, তা আমি সবচেয়ে খুশি যে মোদি সাহেবের এগেনস্টে ভোটটা হয়েছে। আর মোদি সাহেব যে এই দুজন মিলে দেশটাকে নষ্ট করছিল তাদের এগেনস্টে যে ভোটটা হয়েছে আমি খুবই খুশি। বাংলায় মুখ থুবড়ে পড়েছে, আমরা বলেছিলাম 29-30টা অভিষেক আগেই বলেছিল, ফার্স্ট রাউন্ডে 22 হয়ে গিয়েছিল, ফার্স্ট 6 রাউন্ডের পরে ঠিক সেই হিসাবেই আপনারা দেখুন 30 ক্রস কর 30 ছুঁই ছুঁই হচ্ছে আমাদের আর অল ইন্ডিয়াতে। আর আরেকটা জিনিস, আপনাদের সংবাদ মাধ্যমকে এটা একটা খুব সতর্ক বার্তা, আপনারা যে বিজেপির টাকা খেয়ে বিজেপির লাড্ডু খেয়ে আপনারা যে ভুল খবর দেখান, এবার আশা করি আপনাদের শিক্ষা হয়েছে, কারণ যত বড় বড় সংবাদ মাধ্যম ওদের আজকে লাজে গোবড়ে হয়ে। ব্যক্তিগত স্বার্থ ছাড়া নরেন্দ্র মোদী কখনো সংসদে উপস্থিত থাকেন না, তিনি শুধুমাত্র কোনো ঘোষণা করার জন্য আসেন। যদি তার কিছু বলার না থাকে তাহলে খুব বেশি হলে 2 মিনিট সংসদে হাজিরা দিয়ে বেরিয়ে যান। গত 5 বছরে তাকে কোনো প্রশ্নের উত্তর দিতে বা বিতর্কে অংশ নিতে দেখা যায়নি। আসলে তিনি সংসদে উপস্থিত থাকতে ভয় পান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বেনজির আক্রমণ করলেন মহুয়া মৈত্র। সদ্য একটি চ্যানেলের পডকাস্ট সাক্ষাৎকার দেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূলের জয়ী প্রার্থী মহুয়া মৈত্র। তিনি সেখানে সাক্ষাৎকার দিতে গিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি কটাক্ষ করে বলেন, ব্যক্তিগত স্বার্থ ছাড়া নরেন্দ্র মোদী কখনো সংসদে উপস্থিত থাকেন না, তিনি শুধুমাত্র কোনো ঘোষণা করার জন্য আসেন। যদি তার কিছু বলার না থাকে তাহলে খুব বেশি হলে 2 মিনিট সংসদে হাজিরা দিয়ে বেরিয়ে যান। গত 5 বছরে তাকে কোনো প্রশ্নের উত্তর দিতে বা বিতর্কে অংশ নিতে দেখা যায়নি। আসলে তিনি সংসদে উপস্থিত থাকতে ভয় পান। একই সঙ্গে তিনি আরও বলেন, অনেকে জিজ্ঞাসা করেন যে কেন আপনি প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন। আমি পাল্টা জিজ্ঞাসা করি, তাহলে কাকে আক্রমণ করবো? অর্থমন্ত্রীকে? কিন্তু মোদী তো নোটবন্দি ঘোষণা করেছিলেন। যে কোনো বিদেশ নীতি সংক্রান্ত বিষয়েও, যেমন পণবন্দীদের মুক্তি প্রসঙ্গেও মোদীর যাবতীয় কৃতিত্ব দাবি করে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।